তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্লে স্টোরের গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক। আপনি হয়তো ইতিপূর্বে ভাবছেন যে প্লে স্টোরের এই সেটিং বা ট্রিক্সগুলো থাকলে আমি অ্যাডভান্স লেভেলে প্লে স্টোরটাকে চালাতে পারতাম, হয়তো আপনার জানা নেই। তো আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি প্লে স্টোরে একজন অ্যাডভান্স লেভেলের ইউজার হয়ে যাবেন, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি প্লে স্টোরের অ্যাডভান্স লেভেলের কিছু গুরুত্বপূর্ণ সেটিং। এক নাম্বার যে সেটিংটি, সেই সেটিংটি সম্পর্কে একটু কিছু বলে রাখি। আমাদের ফোনে আমরা কিন্তু অনেক সময় অনেকগুলো অ্যাপস ইনস্টল করি, কিন্তু সেই অ্যাপসগুলো আমরা যখন আনইনস্টল করতে চাই তখন আমাদের একটা একটা করে আনইনস্টল করতে হয়, এজন্য আমরা কিন্তু থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি। কিন্তু না, এই সেটিংটি আপনার প্লে স্টোরে রয়েছে, আপনি কিন্তু একসাথে অনেকগুলো অ্যাপস টিক মার্ক দিয়ে আপনি কিন্তু আনইনস্টল করতে পারবেন। তো এজন্য প্লে স্টোরটাকে ওপেন করবেন, ওপেন করার পরে আপনি চলে যাবেন থ্রি ডট লাইন, জাস্ট ওখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে মাই অ্যাপস গেম, জাস্ট এই মাই অ্যাপস গেমে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইনস্টল নামে অপশনটাকে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইয়োর ডিভাইস, জাস্ট নিচে স্টোরেজ লেখাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল রয়েছে সবগুলো এখানে চলে আসবে। তো যেই অ্যাপসগুলো আপনি আনইনস্টল করতে যাচ্ছেন সেই অ্যাপসগুলোকে আপনি জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিয়ে আপনি জাস্ট নিচে স্পেসে অ্যাপ ক্লিক করে দিয়ে আপনি কিন্তু ফ্রি করে নিতে পারেন আপনার ডিভাইসটাকে। তো এবার দুই নাম্বার যে সেটিংটি রয়েছে, সেই আমরা একটা নতুন ফোন ক্রয় করি তো সেই ফোনটাতে প্লে স্টোরটাকে আমরা আপডেট করতে পারি না। তো আপনার নতুন মোবাইলে বা নতুন ভার্সনে প্লে স্টোরটাকে আপডেট করার ফলে আপনি কিন্তু অনেকগুলো ফিচার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই জন্য আপনি প্লে স্টোরটাকে ওপেন করবেন, ওপেন করার পরে আপনার সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে একটু নিচে চলে আসবে, নিচে আসার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা প্লে স্টোর ভার্সন আপডেট বা প্লে স্টোর ভার্সন, ওখানে আপনি 4 থেকে 5 বার ক্লিক করলে আপনার প্লে স্টোরটা অ্যাডভান্স লেভেলের যে প্লে স্টোরটা রয়েছে সেটা আপনার ফোনে আপডেট হয়ে যাবে। আর যদি আপনার ফোনে অলরেডি আপডেট থাকে সেটা আপনাকে দেখাবে যে আপনার ফোনে আপডেট রয়েছে। প্লে স্টোরের যে 3 নম্বর ট্রিক্সটি, সেই ট্রিক্সটি হলো বন্ধুরা আপনার ফোনে আপনি কী কী অ্যাপস আনইনস্টল করে ফেলেছেন সেই অ্যাপসগুলো আপনি যদি দেখতে চান, এজন্য প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন, এরপরে মাই অ্যাপস গেম অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি অপশন, জাস্ট লাইব্রেরি অপশনে ক্লিক করে দিলে আপনার ফোনে আপনি কী কী অ্যাপস আনইনস্টল করেছিলেন ইতিপূর্বে সেই অ্যাপসগুলোর লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি আবার পুনরায় ইনস্টল করে নিতে পারবেন। 4 নম্বর যে সেটিংটি, সেই সেটিংটি অ্যাপ্লাই করার ফলে আপনি জানতে পারবেন যে খুব সহজে আপনি যে কোনো ধরনের একটা অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোর থেকে আপনার ফোন দিয়ে ইনস্টল করতে যাচ্ছেন কিন্তু আপনি জানতে পারতেছেন না বা আপনি বুঝতে পারতেছেন না যে আমার ফোনে এই অ্যাপ্লিকেশনটি সাপোর্ট করবে কি না, এই অ্যাপ্লিকেশনটি কাজ করবে কি না। তো এই সেটিংটি অ্যাপ্লাই করার ফলে আপনি যে কোনো প্লে স্টোরে অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করার পূর্বেই আপনি জানতে পারবেন যে আপনার ফোন দিয়ে কে কে এই অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করেছে এবং কী কী তারা রিভিউ কমেন্ট করেছে। এজন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন, যে কোনো একটি অ্যাপস এখানে ক্লিক করে দিবেন। অ্যাপসটাতে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন অল রিভিউ, কে কে এই অ্যাপসটা রিভিউ দিয়েছে, কমেন্টগুলো আপনি জাস্ট অল রিভিউ অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে রিভিউর কোণে দেখতে পাচ্ছেন যে মোস্ট রেলিভেন্ট, তো জাস্ট এই মোস্ট রেলিভেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস মডেল, এই অপশনে ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দেন। এরপরে আপনার ফোন দিয়ে অন্য কে কে এই অ্যাপসটি সম্পর্কে কমেন্ট করেছে সেটা কিন্তু আপনি রিভিউগুলো দেখতে পারবেন। এরপরে আপনি খুব সহজে ডিসিশন নিতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনে চলবে কিনা বা আপনি ইনস্টল করতে পারবেন কিনা। 5 নম্বর সেটিংটি না বললেই নয়, এই সেটিংটি আপনার ফোনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিং হতে যাচ্ছে বন্ধুরা। তো এই সেটিংটি হলো বন্ধুরা নিচে লাল সাবস্ক্রাইব বাটন একটা আছে, ওখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে একটা বেল বাটন আসবে এটাকে অলওয়েজ সিলেক্ট করে দিবেন। তাহলে আমাদের এই ভিডিওটার মতো আরও নতুন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক যে ভিডিওগুলো আসবে আপনার ফোনে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে এবং সেই ভিডিওটা আপনি সবার আগে দেখে নতুন কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা এবার আমি আসল 5 নম্বর যে ট্রিক্সটি দেখাবো, সেই ট্রিক্সটি অ্যাপ্লাই করার ফলে আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার ফোনে যদি আপনি যে কোনো ধরনের খারাপ বা 18+ উপরের বা অ্যাপ্লিকেশনগুলো যদি আপনার ফোন থেকে আপনার বাচ্চা বা আপনার অন্য কেউ যে কেউ ভুলক্রমে অ্যাপ্লিকেশন থেকে প্লে স্টোর থেকে যেন ইনস্টল না করে, তো এটাকে আপনি কিন্তু একটা সেটিং অ্যাপ্লাই করার ফলে আপনার ফোন থেকে আর 18+ অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আর ইনস্টল করতে পারবে না বা শো করবে না। তো এই সেটিংটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি জাস্ট থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। যাওয়ার পরে এখানে আপনি জাস্ট সেটিং অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সেটিং অপশনে ক্লিক করে দিবেন। তো নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা পেন্ট্রেল কন্ট্রোল, জাস্ট এই পেন্ট্রেল কন্ট্রোল অপশনে ক্লিক করে দিবেন।
দেওয়ার পরে আপনি জাস্ট এই অপশনটাকে অন অফ থাকবে, আপনি জাস্ট এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার সময় আপনি জাস্ট এটা পিন কোড চাইবে, আপনি জাস্ট 4-5 সংখ্যার একটা পিন কোড দিয়ে আপনি জাস্ট দেখতে পাচ্ছেন এখানে এই 12, 16, 18 প্লাসের আপনি জাস্ট এলা যদি আপনি 7 বছরের প্লাস সিলেক্ট করে দেন তাহলে আপনার বাচ্চা যদি যে কেউ ভুলক্রমে 7 বছরের নিচে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আর ইনস্টল হবে না বা আপনার ফোনে শো করবে না। তো আপনি যদি এখানে 18+ ক্লিক করে দেন তাহলে আপনার ফোনে 18+ অ্যাপ্লিকেশনগুলো শো করবে না বা সামনে আসবে না। তো এই সেটিংটি অ্যাপ্লাই করার ফলে আপনি কিন্তু খুব সহজে আপনার ফোন থেকে 18+ অ্যাপ্লিকেশনগুলো আপনার বাচ্চা থেকে প্লে স্টোর থেকে অ্যাপস বা গেমগুলো ইনস্টল করে তাহলে তাদের সামনে এরকম খারাপ অ্যাপ্লিকেশনগুলো কিন্তু শো করবে না। 6 নম্বর সেটিংটি অ্যাপ্লাই করার ফলে আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন আপনার ফোনের জন্য কোন অ্যাপ্লিকেশনটি সিকিউরিটি বা কোন অ্যাপ্লিকেশনটি সেফ বা কোন অ্যাপ্লিকেশনের ভিতরে ভাইরাস রয়েছে, কোন অ্যাপ্লিকেশনটি হ্যার্মফুল বা ড্যান্ড্রাস। তো এই সেটিংটি অ্যাপ্লাই করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট এখানে 3-ডট লাইন জাস্ট এখানে ক্লিক করে দিবেন, এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে গুগল প্লে প্রোডাক্ট, জাস্ট এই গুগল প্লে প্রোডাক্ট অপশনে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন যে আপনার ফোনে কোনো হার্মফুল কোনো অ্যাপ্লিকেশন আছে কি না। তো আমার ফোনে দেখতে পাচ্ছেন লাকি প্যাচার একটি হার্মফুল অ্যাপ্লিকেশন রয়েছে যেটা আমার ফোনের জন্য ড্যান্ড্রাস একটা অ্যাপ্লিকেশন। আসলে এই অ্যাপ্লিকেশনটি ড্যান্ড্রাস একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি আমাকে গুগল বলে দিচ্ছে বা আমার ফোনে প্লে স্টোর বলে দিচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের জন্য সেফ নয়, এটাকে আপনি আনইনস্টল করে দিন। তো জাস্ট এই অপশনে ক্লিক করে দিয়ে আপনার ফোনে জাস্ট এই দুইটা অপশন যদি অফ থাকে আপনারা জাস্ট এটাকে এনেবল করে দিবেন। তাহলে যখনই কোনো অ্যাপ্লিকেশন আপনি যদি আপনার ফোনে ইনস্টল করেন আর সেটা যদি প্লে স্টোরের বাইরে বা ড্যান্ড্রাস অ্যাপ্লিকেশন হয় বা ভাইরাস থাকে সেটা আপনাকে আনইনস্টল হবে না বা আনইনস্টল করতে দিবে না এই আপনার ফোন প্লে স্টোর। তো খুব সহজে আপনি কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন অ্যাপ্লিকেশনটি আমার ফোনের জন্য সেফ, কোন অ্যাপ্লিকেশনটি ড্যান্ড্রাস না, কোন অ্যাপ্লিকেশনের ভিতরে ভাইরাস আছে। এই সেটিংটি অ্যাপ্লাই করার ফলে আপনি কিন্তু খুব সহজে আপনার ফোনকে সেফটি রাখতে পারবেন। তো বন্ধুরা 7 নম্বর যে সেটিংটি দেখাবো খুবই ছোট্ট একটি সেটিং কিন্তু অনেক কাজের একটি সেটিং। এই সেটিংটি অ্যাপ্লাই করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি জাস্ট উপরে দেখতে পাচ্ছেন যে জিমেল, আমি কিন্তু এখানে প্রায় 4-5টা জিমেল আমি কিন্তু এখানে লগ ইন করে রাখছি। তো যখন যেই আইডি আমি জাস্ট লগ ইন করতে যাচ্ছি সেই আইডির উপরে কোণে জাস্ট আমি সুইচ করব, একটা জাস্ট এভাবে সুইচ করার ফলে কিন্তু আমার আইডিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাকে আর আইডিতে ক্লিক করে জিমেলে ক্লিক করে আমাকে আইডি চেঞ্জ করতে হচ্ছে না। তো এটি একটি প্লে স্টোরে খুবই হেল্পফুল একটা সুইচ জিমেল চেঞ্জ করার সেটিং ছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পর আপনি কোন সেটিংটি সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আপনি কী ধরনের ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড বাই।